আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রমজান খুবই নিকটবর্তী। রমজান নিকটবর্তী হলেই আমাদের দেশে একটা বিষয় নিয়ে খুব বেশি আলোচনা হয়, সেই বিষয়টি হলো রমজান মাসে সালাতুত তারাবী এর রাকাত সংখ্যা কত। সম্মানিত সুধী, আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আমল থেকে আজ আমরা এই বিষয়টি জানার চেষ্টা করব যে সালাতুত তারাবী এর রাকাত সংখ্যা কত। সম্মানিত সুধী, যারা আট রাকাত তারাবির নামাজ আদায় করেন তারা একটা দলিল প্রদান করে থাকেন, একটি হাদিস উপস্থাপন করে থাকেন, মশহুর একটি হাদিস, যে হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীর প্রথম খণ্ডের 1147 নম্বর পৃষ্ঠায় এবং হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের প্রথম খণ্ডের 738 নম্বর পৃষ্ঠায় এবং হাদিসের বহু গ্রন্থে এই হাদিসটি বর্ণিত হয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস এবং রমজান মাস ছাড়া কিয়ামুল লাইল অর্থাৎ রাতের নামাজ ছিল 11 রাকাত। তো কিছু ভাই 8 রাকাত সালাতুত তারাবী এর নামাজ 8 রাকাত প্রমাণ করতে গিয়ে এই কথা এই হাদিসটি উপস্থাপন করেন এবং বলেন যে 8 রাকাত তারাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন এবং 3 রাকাত বিতির পড়তেন। সম্মানিত সুধী, একটু চিন্তা করলে দেখা যায় আসলে এই হাদিসটি কিসের হাদিস, আমরা কিসের হাদিস কোথায় আমরা প্রয়োগ করতেছি। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস এবং রমজান মাস ছাড়া অর্থাৎ 12 মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির অর্থাৎ কিয়ামুল লাইলের নামাজ ছিল, রাতের নামাজ ছিল 11 রাকাত। তাহলে আমরা যদি 8 রাকাত তারাবি এখানে বলি, যে এখানে 8 রাকাত তারাবির কথা বলা হয়েছে, তাহলে তো 12 মাস আমাদেরকে তারাবির নামাজ আদায় করতে হবে। অথচ তারাবির নামাজকে খাস করা হয়েছে শুধু রমজান মাসের জন্য। এজন্য একটু বিচক্ষণভাবে চিন্তা করলেই বোঝা যায় আসলে এটি সালাতুত তারাবী এর হাদিস নয়, এই হাদিসটি বর্ণিত হয়েছে তাহাজ্জুদ নামাজের জন্য। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 মাস 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন এবং 3 রাকাত সালাতুল বিতির পড়তেন। তো সম্মানিত সুধী, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত তারাবী পড়তেন, কত রাকাত নামাজ পড়তেন তারাবীর নামাজ, এই বিষয়টি জানার জন্য আমরা আপনাদের সামনে একটি হাদিস উপস্থাপন করছি। হাদিসটি বর্ণিত হয়েছে মুসান্নাফ ইবনে আবি সাইবাই দ্বিতীয় খণ্ডের 294 নম্বর পৃষ্ঠায়, হাদিস নাম্বার 7774। রইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি রমজান মাসে 20 রাকাত তারাবি এর নামাজ আদায় করতেন। আরেকটি বর্ণনা এসেছে, এই বর্ণনাটি পাওয়া যায় মেশকাতের ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাতিহ এর তৃতীয় খণ্ডের 1194 নম্বর পৃষ্ঠায়। রাসূল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 20 রাকাত সালাতুত তারাবী এর নামাজ আদায় করতেন। সম্মানিত সুধী, এই দুইটি বর্ণনা থেকে এটাই প্রতীয়মান হয় যে সালাতুত তারাবী এর রাকাত সংখ্যা হচ্ছে 20। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত সালাতুত তারাবী এর নামাজ আদায় করতেন। এখন আসুন আমরা জানার চেষ্টা করি সাহাবায়ে কেরাম কত রাকাত সালাতুত তারাবী এর নামাজ আদায় করতেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফা হলেন, রাষ্ট্র প্রধান হলেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, অর্ধ পৃথিবীর তিনি বাদশাহ ছিলেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট হওয়ার পরে হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানিয়ে 20 রাকাত সালাতুত তারাবী জামাতের সাথে আদায় করলেন এবং তিনি আদেশ করলেন যে অর্ধ পৃথিবীর প্রতিটা মসজিদে যেন 20 রাকাত সালাতুত তারাবী জামাতের সাথে আদায় করা হয়। এটি বর্ণিত হয়েছে বাইহাকি শরীফের দ্বিতীয় খণ্ডে হাদিস নাম্বার 496। এই হাদিসটি বর্ণিত হয়েছে তাবরানি শরীফে হাদিস নাম্বার 615। তো সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আমল থেকে এটাই প্রমাণ হয় যে সালাতুত তারাবী এর রাকাত সংখ্যা হচ্ছে 20। সো আমরা এই বিষয়টি নিয়ে
বাড়াবাড়ি না করে আমরা আসুন মানুষকে দিনের দিকে আহ্বান করি, রমজানের আমলের দিকে আহ্বান করি। ফাইনালি কথা আমার এটাই যে ইসলামের এই ক্লান্তি লগ্নে আমরা মানুষকে দূরে সরিয়ে না দিয়ে আসুন আমরা মানুষকে নামাজের দিকে আহ্বান করি। এখন তো মানুষ এমনিতেই আমল করতে চায় না, আর এই সময়ে আমরা মানুষকে এই বিভ্রান্তির মধ্যে না ফেলে আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এবং সাহাবায়ে কেরামের আমল কে সামনে রেখে 20 রাকাত তারাবির দিকে মানুষকে আহ্বান করি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের সুন্নাহর উপরে আমল করার তাওফিক দান করুক। আজকের মতো এই পর্যন্ত।